यूट्यूब चैनल अपन के जो चाषा लोक आर खतियानी मानूष सबा के जोहार जाना क्या कल सीजाना परब और पुथी पूजा गल तो आज के बासित दिन बटे तो आज से ही बोले भांगा घर अच्छे मैं खड़े छावनी और झिरि झिरि झरे पानी तो से पानी ढाकार जे से ऊपर आहर दियार जे टाली व्यवहार होता है झारखण्डे प्रथम पहिल टाली से केंदुआ ग्राम पुरुलिया से केंदुआ थे आसिए भद्रलोक हमार चाषारा थाना पलमा पलमा केंदा थाना पलमा गाँव से बुझते पलमार मतन छ পছন্দ করেছেন তো আপনি এটা পছন্দ কেমন করে করলেন আপনি অনেক দেখালো দেখছেন না পছন্দ মানে এটা গোবিন্দদার আমি অনেক ভিডিও দেখেছিলাম আচ্ছা 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 আর ভিডিও দেখে আমার ইয়া হলো যে 10 এইচপি কামাই ইঞ্জিন বলছি এটা টলিও টাইম মেক আর প্লাস চাষ করাও যাবে আচ্ছা এই জন্য আমার একটু ধান জমি বেশি আছে তো তো সেই জন্য মানে আমি এটা চাষ করি তো আমি তো বুঝতে মনোরঞ্জন মাহাতো আমার ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন না তো সে রিজের রঙে থাকা লোক আপনারা তাহলে আপনি একটু ডিটেইল পরিচয় দিলে ভালো হয় আমি রাজেশ প্রামাণিক পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমি কেন্দা থানার পলমা গ্রাম থেকে আসছি তো দাদা এটা আপনি আসলেন ঠিক আছে ভালো কথা তো এটা যে আপনি করলেন রংটাও তো ভালো সেই ঝাড়খণ্ড এটা জানলেন ঝাড়খণ্ডী কালার ঝাড়খণ্ডী কালার ওটা এটা পছন্দ হইলো এটা দাম কত আর কেমন কি আর আসলেন যে ওটার জন্য উনি কেমন ব্যবহার আপনাকে করলো এই গোবিন্দ ভাই সেটা একটু বললে ভালো হয় না গোবিন্দ ভাই ব্যবহার খুব ভালো এবং এই গাড়িটার দাম আমার কাছে 70,000 টাকা নিল আচ্ছা এবং আমি টায়ার গুলো চেঞ্জ করাইছি মানে ওটা মানে ওই টাকা বদল করে ওইটার মধ্যেই আচ্ছা আর এটার মধ্যে রোটার গুলো দিয়েছে আর ওই ডিচার একটা দিয়েছে আচ্ছা আর ব্যাটারি দিয়েছে বাস তো আপনার মানে ওটা ভালো লাগেছে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই ভালো লাগেছে তো আর আপনি এই যে বলছেন যে কি কি কাজ তো মাল্টিপারপাস কাজ হয় তো কি কি কাজ মাল্টিপারপাস আমি ট্রলি চালানোর জন্য নিব ভাবছি আর হাল জোতার জন্য হাল আর ট্রলি চালাবেন এটা দাদা কুরুলো বাহে গোবিন্দ ভাই আপনাকে আমি জোহার জানাচ্ছি নমস্কার পরব দিনে কে রক বোকায় মানে কি দাদারা অ্যাকচুয়ালি আসিছে পুরুলিয়ার থেকে আর আপনারা তো জানেন এই যদি পুরুলিয়ার লোক আসিছে তো আমি ভিডিওটা বানাছি ঠিক আছে একদম একদম যাই হোক আর এই যে পুরুলিয়ার দাদা আসিছে আচ্ছা দাদা জোর 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 পুরুলিয়ার লাইনারা আসিছেন দেখলে সব দেখা নিক লাগে হ্যাঁ আমাদের এই এই পাশে দাদা কই পিন্দে আরে আমি মনোরঞ্জন মাহাতো জমু আমি আমি পুরুলিয়া থেকে আসি আমি দাদা গাড়িটা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছেন কামাই পুরুলিয়ার আমার কেন্দ্র থানা কেন্দ্র থানা কোন গা পলমা 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 জানি কোথায় বাড়ি আপনাদের আমার আমি কেন্দার আম কৃষ্ণ জগন্নাথের স্কুলটা কি না ওখানে আসা যাওয়া আছে আচ্ছা আচ্ছা এটা এটা নিলেন নাকি এই কামা ইঞ্জিন নিল দাদা ঠিক আছে তো এর সাথে কি কি দিলি ওটাও আমি বলছি হ্যাঁ বলি দেন ভালো করে প্যালেটের রোটা বেটার আর এই মাস্টার মশাই রাশি চন্দ্র কটুকু ভালো করে বলি দেন টিচার দিয়া হইলো যেহেতু পুরুলিয়া মানে সবজি টবজি হালকা বলকে চাষবাস করেই লো আমার চাষ হালো মেলি তো দরকার বটে তো যাই হোক টিচার দিয়া হইলো ব্যাটারি দিয়ে কমপ্লিট করে দিলি দাদা এখন এই যে গাড়ি লোড হবে আর ব্যাপারটা হচ্ছে দাদার একটাই পাশ থেকে আসি করে মানে বলছি আমাকে যে টলি চালাবো তো গোবিন্দ ভাই বলে টলি আমি ঠিক আছে টলি এর সঙ্গে নিয়ে যাবো যে ভাই দাদা পয়সাটুকু কম হয়ে গেল তাহলে কোনো ব্যাপার নাই নম্বরটা আমার নিয়ে থাকো হ্যাঁ আমার পুরুলিয়া প্রত্যেক সপ্তাহে দুদিন গাড়ি যায় কিছু নাই খালি স্ক্রিনের নম্বর চলছে ফোন করতে হবে তোমার ঘরে যাই করে জিনিস নামকান দিবে আর ওথায় পয়সা নিয়ে নেবে মানে কোনো অসুবিধাই নেই বুঝলেন না তো বাস তোমাকে কল মিলিয়ে দেবো যে গোবিন্দ ভাই একটা টলি আনি দো তোমাকে ভিডিও কল করে দেখাবো দাদা এই দেখো এই টলিটি এত টাকা এই টলিটি এত টাকা আর যেহেতু তুমি কামা ইঞ্জিন নিচ্ছ মানে একটু দেখো যেমন 10-15 হলেও খড় টানে সেই হিসাবে তোমাকে নিতে হবে ঠিক আছে না আর কামা ইঞ্জিনের তাগত তো তুমি দেখছোই আমি চালাছি ভিডিও দেখাছি হ্যাঁ না তো যাই হোক দাদারা আসিছে কামা ইঞ্জিন নিয়ে যাচ্ছে আজ সন্ধ্যা হয়ে গেল যাই হোক তো আশা করি মনোরঞ্জন দা কিছু যদি আরো বলি অবশ্যই তো ভাই দেখুন ইনি যখন পছন্দ করলেন মানে এটা আনিয়া কাড়া মানে হাঁটো আবেগ নাই মানে ব্যাপারটা তো এইখানটার জন্য নিয়েছেন আর আমি ওটা বলবো হাড়াং ফোন তো আমি বলবো যাই হোক ইনি সেই কি বলবেন হাঁটো আবেগ নাই আনিয়া কাড়া মানে ধরেছেন এটার জন্য আমি তারিফ করব যে আপনি বাস্তবিক আপনার চাষার একটা প্রতিবিম্ব ছাপটা পড়িয়েছে তো আর এই যে
এবারে নতুন যে ছানা পোনা গিয়া এই স্কুলে ইয়ার পরে ভর্তি করুন লেখা পড়া আপনাকে একটু আপনি ওখানে তো লোক পড়তে নাই আর আপনি মনে হয় যে সময়ে চাষাও ছিলেন বা আপনি যা হোক একটু কথা বলুন যে কিভাবে আপনার সেই শুকা মাটি পাথরের মাটি চাষ কেমন করে ফাটান যাবে আমি ভাই চাষাই বটি হ্যাঁ তো মাস্টারি ছাড়ি দিয়ে হ্যাঁ আমি এখন চাষেই করছি এই রকম একটা ইঞ্জিন নিয়ে গেছি তো এত সুবিধা আর বলিও না আচ্ছা কোন সর রকমের কাজ হচ্ছে কাজ হচ্ছে তাহলে দেখুন আমি লিবো না করে নিয়ে গেলে হুচুকে হুচুকে আর কোন জিনিস এটা কি দাদা হুচুক না হলে কোনটাই হবে না হুচুকে একবার নিলে ও থাকেই যাবে আর আজ নিবো কাল নিবো করলে ওই লিয়াই হইল হবে কেই না আপনি কেমনটা নিয়েছিলেন আমি নিয়েছি আপনার জাপান 7.5 ঘোড়া 7.5 ঘোড়া হ্যাঁ এটা 10 ঘোড়া এটা তো কেমন দারুণ চলছে দারুণ আমি কি আমার এই তো পুরুলিয়া থেকে ইনারা আসছে ওই রকম ইঞ্জিন নিবো বলে তিন চার বলছে অর্ডার দিয়ে যাব আচ্ছা বুঝলেন তো তাহলে এত কাজে সুবিধা ঠিক 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 তাহলে ঠিক আছে আপনারা এই চ্যানেলে দেখতে থাকুন যখন যখন পুরুলিয়া জেলা মানে কি বলেন জনশিক্ষণ সংস্থান ওই সংস্থারে জনশিক্ষণ সংস্থান যার আমাদের মূল কাজ হলো বিভিন্ন মানুষকে কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলা সাথে আমি চাষের সঙ্গে যুক্ত আছি চাষবাস করি সবজি করি এখন যা ওই এলাকায় লোকের যে মানে খোসামদি বলতে পারা যায় মানে লেবার পাওয়া যাচ্ছে না যে হাল চালাবো লোক নাই ঘরে গরু বিকে দিতে হচ্ছে এইসব গল্প করতে করতেই আমরা সন্ধান পাই যে এখানে গালুডি যাওয়ার রাস্তায় আপনার এই ধরনের একটা শোরুম আছে এবং এই মেশিন সেখানে যোগান আছে তো আমরা সেই হিসাবেই আপনাদের কাছে একটু জানকারি নিব যে কীরকম ইয়ার স্ট্রেংথ কত দিন এটা চলতে পারে এর গ্যারান্টি কত দিন তো আমরা শুনেছি যে এটা একটা ভালো শক্তিশালী মেশিন সেটা দেখেছি আর আমাদের যে দুর্গাবাবু নিয়ে গেছেন সেটা উনি আমাদের সঙ্গে মানে সংযুক্ত আছেন উনি তো সেই কারণে আমরা সেই বিশ্বাসে এসছি আপনাদের কাছে আমরা এটা নিব সেই রকমই একটু দেখে যাচ্ছি আর যেহেতু আমি সবজি চাষটা করছি আমার পক্ষে এটা মানে উপকারী হবে অবশ্যই দেখুন দাদা জিনিসটা হচ্ছে যে আমরা যদি চাষ না করি তো খাবো কি সেটা বলতে আর লেবার প্রত্যেকদিন দেখছেন লেবার স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে মানে লেবার মিলছেই না না চাষের কাজে লেবার নাই হয়ে লেবার নাই তো আমরা আগে যে জায়গাটা করতেই হবে তাহলে কোনো উপায় নেই যাই হোক দাদা এতটা আপনি কথা বললেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার আরেকটা নাম পরিচয় একটু দিলে ভালো হয় আমি শ্রীকান্ত গড়াই কল্যাণ জনশিক্ষণ সংস্থানের প্রোগ্রাম অফিসার আচ্ছা ভালো স্যার আর আপনারটা একটু বলে দেন স্যার আমার দেবাশিস মাহাতো আচ্ছা আচ্ছা বঙ্গবাড়িতেই বাড়ি আচ্ছা আচ্ছা কল্যাণ আমি গাড়ি চালাই আচ্ছা 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 আর দাদা গাড়ি চালায় গাড়ি চালায় তাহলে দেখুন আপনারা আমার সবাই চাষাকে বলবো দেখুন চাষারাই সেই মানে কি বলে মানে ভমরেই জানে ফুলের মরম আর গোবর পোকার কি ভরম তো বাস এনারা চাষের সঙ্গে যুক্ত ছিলেন আসিছেন আমি অনেক ধন্যবাদ দিব আমার চ্যানেল কালচার এডুকেশন গ্রুপে মানে আপনারা দেখতে থাকুন আর যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাটারি ডাউন হয়ে গেল তো ডাউন হলো মানে তোমাকে রসি দিয়ে স্টার্ট করতে হবে প্রথম কিংবা সকাল সকাল তো ওটার জন্য অ্যাক্সেলারেটরটা হালকা নিলে ঠিক আছে নেয়ার পর এই যে এটা ঘোড়া বলি আমরা ঠিক আছে তো এই যে ডিজেল ইঞ্জিন জানো নেই একটা লক দিতে হবে এই যে লক হয়ে গেল এবার এই ঘোড়াটাকে এখানে ডাউন করলে ডাউন করার পর একটু তাগত লাগে এতে কেন দশ ঘোড়ার ইঞ্জিন মানে সেই জেনারেটারই হবে ঠিক আছে জেনারেটারও তোমার দশ ঘোড়ারই হবে এখানে পা দিয়ে করে আর একটু
জয় জহান জয় কিষাণ।